কাতারের মধ্যস্থতায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় চার দিনের যুদ্ধবিরতি শুক্রবার থেকে শুরু হয়েছে। যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী দ্বিতীয় দিনে ১৩ ইসরায়েলি ও ৪ জন বিদেশিকে মুক্তি দেওয়া হয়েছে। বিনিময়ে ইসরায়েল ৩৯ ফিলিস্তিনিকে মুক্তি দেবে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, শনিবার স্থানীয় সময় গভীর রাতে মোট ১৭ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। মুক্তিপ্রাপ্ত বন্দীদের মধ্যে ১৩ জন ইসরায়েলি আর ৪ জন থাই নাগরিক। তাদেরকে গাজা থেকে রেড ক্রসের মাধ্যমে মিশরের মধ্যবর্তী রাফা সীমান্ত দিয়ে নিয়ে আসা হয়। তবে হামাস দাবি করছে ১৩ ইসরায়েলি এবং ৭ বিদেশি নাগরিককে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে। বিনিময়ে ৩৯ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার কথা রয়েছে ইসরায়েলের। এদিকে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে এমন অভিযোগে স্থানীয় সময় শনিবার ১ ঘন্টা বিলম্বের পর আবারও জিম্মিদের মুক্তি দেওয়া শুরু হয়।